আজকের রুমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে কক্সবাজার কলাতলি রোডের এক লাইনে যতগুলো হোটেল আছে সবগুলোর আউটলুক আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ দৃশ্যটি, যেটি কলাতলি রোডের দৃশ্য। বর্তমানে এখানে রাস্তা সংস্কারের কাজ চলছে, সেই সেহেতু একটু দেখতে বিশ্রী দেখাচ্ছে, বাট রাস্তা প্রশস্ত হয়ে যাওয়ার পরে মোটামুটি এই এরিয়াটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন। এবং এই কাজগুলো হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এই রুটটি দুই লাইনের করা হয়েছে, চার লাইন চলবে এখানে, দুই লাইন দুই লাইন। সো অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলগুলো, সি সান রিসোর্ট, এরপরের হোটেল হচ্ছে সি পার্ক, সি পার্কের পর এখানে এক লাইনে সবগুলো হোটেল আছে। একেবারে আমরা ডলফিন মোড় পর্যন্ত চলে যাব, এখানে সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে সাংস্কৃতিক কেন্দ্র আছে, সি ওয়ার্ল্ড হোটেল আছে, সি ওয়ার্ল্ড থেকে আমরা একেবারে আপনার ডলফিন মোড়, একেবারে আপনার স্যামন হোটেল, স্যামন পর্যন্ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন পর্যটক প্রায় সব হোটেলেই পর্যটক সংখ্যা দিন দিন বাড়ছে এবং তেমন একটি হোটেল পাওয়া যাবে না যেখানে আপনার রুম খালি যাচ্ছে, এরকম কোনো হোটেল এখন বর্তমানে অলরেডি পাওয়া যাচ্ছে না। তো পর্যটক বাড়ার সাথে সাথে হোটেলগুলোর ডিমান্ডও বেড়ে যায়। আপনারা যারা প্রায় কক্সবাজার আসেন তারা বলতে পারবেন যে কক্সবাজারের এক এক সময় এক এক রেটের হোটেল ভাড়া নেওয়া হয়। সে কারণ হচ্ছে যখন চাহিদা বেড়ে যায় তখন আলটিমেটলি তারা রুমের ভাড়াগুলো বৃদ্ধি করে, চেঞ্জ করে। যেটা অফ সিজন 1000 টাকায় পাওয়া যেত রুম, সেই হোটেলে এখন 5000-6000 টাকায় রুম পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। সো ডিসেম্বর আস্তে আস্তে বা জানুয়ারি আস্তে আস্তে আরও এটা বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে। সো বুঝতে পারছেন আপনারা, তো যারা কক্সবাজারে হোটেলের জন্য, শুধু কক্সবাজার নয়, পুরো বাংলাদেশে যারা হোটেল সরাসরি মালিকের সাথে কথা বলে বা আপনি কক্সবাজার আসার আগে হোটেলটা আপনি নিশ্চিত করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আমাদের এই চেষ্টা। তারা যেটা করতে পারেন, আমাদের ওয়েবসাইট aajkeroom.com-এ আপনারা ভিজিট করতে পারেন এবং ওইখানে সরাসরি হোটেলের নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। তো আপনি এখানে আসার আগে, অর্থাৎ কক্সবাজার আসার আগে, অর্থাৎ অথবা যেখানে যাবেন ওইখানে যাওয়ার আগে আপনি হোটেল কর্তৃপক্ষকে ফোন করে কনফার্ম হতে পারেন যে আপনার আপনি রুম পাচ্ছেন কি না বা তাদের রুম খালি আছে কি না এবং কত রেট, আবার রুমের ভাড়া কত রাখবে, এটি আপনি বাসা থেকেই কনফার্ম হতে পারেন। এবং আমরা দেখানোর চেষ্টা করি হোটেলের আউটসাইড ইনসাইড, মানে রুমের পরিবেশ কেমন এবং রুমগুলো দেখতে কেমন, আপনাদেরকে সেই ভিডিও দেখানোর চেষ্টা করি, রিভিউ দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা রুম বুক করার আগেই জেনে নিতে পারেন যে আসলে আপনার রুমটি কীরকম হবে বা আপনার হোটেলটি কীরকম হবে, লোকেশন কোথায়, এগুলো আমরা আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, তারপর আপনি কনফার্ম করতে পারেন। এখানে কোনো ধরনের হিডেন চার্জ, অর্থাৎ কোনো ধরনের ফি আপনার দিতে হবে না, আপনি সরাসরি হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনি রুমটি বুক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের সংখ্যা প্রায় 30টির মতো হোটেল আমরা এখানে দেখেছি, এক লাইনে 30টি হোটেল এক লাইনে আছে। হোটেল সি কক্স, কক্সবাজারে আপনার সি শব্দটা দিয়ে অনেকগুলো হোটেল আছে, তো অনেকে কনফিউজড হয়ে যায়, হোটেল সি পার্ক, সি কক্স, সি ভিও, সি ক্রাউন, সি দিয়ে অনেকগুলো হোটেল আছে। সো অনেকে কনফিউজড হয়ে যায় এবং এক্ষেত্রে যেটা হয় যে একজনের রুম দেখে, এক হোটেলের রুম রিভিউ দেখে অন্য হোটেলের বুকিং হয়ে যায়, এরকম একটা বিষয় হয়ে যায়। তো আমরা C
সি দিয়ে যতগুলো হোটেল আছে সবগুলো একসাথে একই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব নেক্সটে। এই ভিডিওর পরে আমরা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সি ভিউ হোটেল, মানে যে হোটেলগুলোতে আপনি রুমে বসে সরাসরি সাগরের দৃশ্য অর্থাৎ সি ভিউ দেখতে পারবেন, সি ভিউ পাবেন এবং বিচ সরাসরি দেখতে পাবেন। এ ধরনের যতগুলো হোটেল আছে কক্সবাজারে সবগুলো হোটেলের একসাথে আমরা ভিডিও দিব। আমরা দশটার মতো হোটেল পেয়েছি যেগুলো থেকে আপনারা সরাসরি সাগর দেখতে পাবেন, যেগুলোর ব্যালকনিতে বসে বা রুমে বসে। এরকম দশটা হোটেলের ভিডিও আমরা নেক্সটে আপনাদের জন্য আপলোড করব নেক্সট ভিডিওতে। তো আমরা হোটেলগুলো একটু দেখে নিই, কক্স ভিউ, এরপরে হচ্ছে অনেকগুলো জায়গা খালি আছে মাঝখানে মাঝখানে, সরকারি জায়গা থাকে অনেক সময় সেই জন্য খালি থাকে। তো এখানে আপনারা যেটা সুবিধা পাবেন, অলরেডি কলাতলী রোড প্রায় শেষ, এটা হচ্ছে ওশান প্লেস, ওশান প্লেসের এই পাশে একটি ইয়ে আছে, এই করে হচ্ছে আপনার আমরা এখন যেটা দেখাবো রাস্তার পশ্চিম সাইডে, এটা হচ্ছে ওশান প্যারাডাইস। এটা মোটামুটি ফাইভ স্টার মানের বলে, কিন্তু ফাইভ স্টার তো না, ওশান প্যারাডাইস আছে। এরপর আমরা চলে যাচ্ছি এখন ডলফিন মোড়, যেখানে আপনারা সরাসরি স্টেশন থেকে বাস স্টেশন যেখানে কক্সবাজারের, সেখান থেকে সরাসরি যখন আপনারা কলাতলি হয়ে আসেন তখন এই ডলফিন মোড় দিয়ে কিন্তু আপনারা কলাতলিতে দেখেন। এটা হচ্ছে কলাতলি এরিয়া। তো এখান থেকে এই ডলফিন মোড় থেকে সামনে যে ডলফিন মোড় দেখতে পাচ্ছেন, এই ডলফিন মোড় থেকে আমরা ইনানি বা হিমছড়ি ওদিকে যেতে পারি। এরপরে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখান থেকে আমরা সরাসরি যদি সামনের দিকে চলে যাই অর্থাৎ সি বিচের দিকে চলে যাই, তাহলে আমরা এখানে একেবারে সাগরের পাড়ে সি বিচের সাথেই কিছু হোটেল পাবো, সেই হোটেলগুলো আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ডলফিন মোড়, সামনে দেখতে পাচ্ছেন ডলফিন। যত্ন না থাকাতে একটু সুন্দর দেখাচ্ছে না, ধুলাবালি হয়ে গেছে এবং আগের যেভাবে নতুন যেভাবে এটি করা হয়েছিল সেই যত্ন আর নেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এটা, এখানে ঝর্নার ব্যবস্থা ছিল, পানি চলতো, পানি দিয়ে ঝর্নার ব্যবস্থা করছিল আর্টিফিশিয়াল, সেগুলো বন্ধ করে দিচ্ছে। সো সেজন্য দেখতে একটু তেমন একটা ভালো দেখাচ্ছে না। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি হচ্ছে সাগরের দিকে, পশ্চিম দিকে। এখান থেকে আমরা একেবারে হোটেল সাইমন পর্যন্ত চলে যাব, হোটেল সাইমনের পরে ওদিকে আর হোটেল নাই চিকিৎসার সাথে। তো আপনারা জানেন ফাইভ স্টারের মধ্যে হোটেল সাইমন, সাইমনের পর্যটক বেশি থাকে এবং ভিআইপি গেস্ট সবসময় সাইমনে। আমার দেখা মতো সাইমন এবং সিগাল, জলতরঙ্গ এগুলোতে সবচেয়ে বেশি পর্যটক থাকে যারা ভিআইপি গেস্ট। এটি হচ্ছে সি ক্রাউন, একেবারে সাগরের সাথে, এখান থেকে রুম ভিউ দেখা যায় হোটেল সি ক্রাউন। এখন আমরা চলে যাব হচ্ছে শেষ প্রান্তে, শেষ প্রান্তে আছে হচ্ছে হোটেল সাইমন। সাইমনের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভিআইপি গেস্ট আসে। এ হলো হোটেল সাইমন, সাইমন আউটলুক। তারা তাদের গেস্টদের জন্য সি বিচে অনেক ব্যবস্থা রেখেছেন, তাদের নিজেদের বসার সিট আছে সি বিচে এবং অনেক ব্যবস্থা করেছেন, যেটা মোটামুটি এটি পর্যটক কক্সবাজার আসলে যেটা প্রয়োজন হয় সব কিছু তারা করেছেন। তো সাইমন অলওয়েজ বেস্ট। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, বাই।